নমস্কার। অগ্নিমিতা খুব চিন্তিত আছেন যে আগামী দিনে বাংলায় লোকসভা ভোট যত এগিয়ে আসবে বিভিন্ন কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীকে দেখা যাবে কিনা। ওনার এই দুশ্চিন্তা ব্যাঙ্গালোর মিটিংয়ের দিন সন্ধ্যা থেকেই শুরু হয়েছিল, বিভিন্ন চ্যানেলে দেখছিলাম। বিজেপির প্রতিনিধিরা এই দুশ্চিন্তাটাই ব্যক্ত করছিলেন যে সামনে 21শে জুলাই, তবে কি 21শে জুলাইয়ের সভায় এবার মোহাম্মদ সেলিমকে অধীর চৌধুরীকে দেখা যাবে? তারপর 21শে জুলাই এলো, এই এবিপি আনন্দেই আমরা দেখলাম 21শে জুলাইয়ের সভায় মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীকে দেখা যাচ্ছে না, তার বদলে কৃষ্ণনগরের বিজেপি এমএলএ মুকুল রায়কে দেখা যাচ্ছে। দেখুন, এ কথা কি আজকে নতুন বলা হচ্ছে যে তৃণমূলের সঙ্গে বামপন্থীরা বাংলায় কুস্তি করে দিল্লিতে দোস্তি করছে? এমনকি বিজেপির মোদীর সরকার আসার আগে থেকে প্রণব মুখোপাধ্যায়কে যখন রাষ্ট্রপতি করা হচ্ছে, নির্বাচিত হচ্ছেন, তবে থেকে এই প্রচার শুরু করেছিল বিজেপি যে এখানে তৃণমূল এবং বামপন্থীরা ঝগড়া করছে কিন্তু দিল্লিতে ওদের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে। তারপরে সিএ এনআরসি নিয়ে যখন আন্দোলন হয়েছে, এনআরসি সিএর বিরোধিতা করেছি আমরা, যখন রাষ্ট্রপতি নির্বাচনে কদিন আগে যখন রাষ্ট্রপতি নির্বাচন হলো, যেখানে বিরোধীদের পক্ষ থেকে যশবন্ত সিনহাকে প্রার্থী করা হলো, সো অন অ্যান্ড সো ফোর্থ, আমি এরকম একাধিক উদাহরণ দিতে পারি গত 8 বছরের 9 বছরের। বারবার করে বিজেপি এই প্রচারটা করেছে এবং আমার এটা বলতে, এটা স্বীকার করতে কোনো বাধা নেই যে এই প্রচারে হয়তো কিছু মানুষ কিছুদিনের জন্য বিভ্রান্ত হয়েছেন, তারা হয়তো কেউ কেউ বিশ্বাসও করেছেন। তারপরে বাস্তবে আমরা কী দেখেছি? আমরা মার খেয়েছি তৃণমূলের কাছে, আমরা খুন হয়েছি, আমরা জেলে গেছি, ভোটে লড়তে গিয়ে, মিটিং করতে গিয়ে, মিছিল করতে গিয়ে আক্রান্ত হয়েছি, আমাদের পার্টি অফিস লুট হয়েছে, আমাদের কর্মীরা ঘরছাড়া হয়েছে। তারপরও আমাদের সীমিত ক্ষমতা দিয়ে, আমরা দিল্লিতে ক্ষমতায় নেই, আমরা বাংলায় ক্ষমতায় নেই, আমাদের এই মুহূর্তে কোনো এমএলএ নেই, এমপি নেই, তারপরও আমরা লড়াই করে তৃণমূলের চোরগুলোকে জেলে ঢুকিয়েছি, আর বিজেপি যখন সুযোগ পেয়েছে তৃণমূলের চোরগুলোকে নিজের দলে ঢুকিয়েছে। গত 8 বছর ধরে 9 বছর ধরে বাংলার মানুষেরা দেখেছেন। আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন বলুন তো, কেন আমরা বেঙ্গালোর বৈঠকে গেছিলাম কি তার আগে পাটনার বৈঠকে গেছিলাম? আমরা তো চিরকালই বিজেপি বিরোধী সমস্ত বৈঠকে গেছি। হাইজেনবার্গের কথা বললেন কুণাল, হাইজেনবার্গের আনসার্টেনটি থিওরি, কমিউনিস্ট পার্টিটা বিজেপির আরএসএসের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে, এর মধ্যে কোনো আনসার্টেনটি নেই, এটা সার্টেন, ইটস মোর দ্যান সার্টেন। যখন যখন প্রশ্ন আসবে বিজেপি আরএসএসের রাজনীতির, বামপন্থীরা কমিউনিস্টরা তার উল্টো দিকে দাঁড়িয়ে থাকবে, এর মধ্যে কোনো আনসার্টেনটি নেই। আনসার্টেনটি যদি কারুর ক্ষেত্রে খাটে তাহলে তাদের ক্ষেত্রে, যারা বিজেপি সরকারে একসময় মন্ত্রিত্ব করে এখন বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ সাজতে চাইছে। আনসার্টেনটির প্রশ্ন যদি কারুর জন্য আসে, কেন আপনি বেঙ্গালোর বৈঠকে গেছিলেন, এই প্রশ্ন যদি কাউকে করতে হয় তাকে করতে হবে যিনি নিজের রাজ্যে গত 10 বছর ধরে বিজেপির বিরুদ্ধে একটা ধর্মঘট করতে দেননি, খালি তাই নয়, এমনকি বিজেপিকে সমর্থন করে যে ট্রেড ইউনিয়ন, তারা পর্যন্ত যখন ধর্মঘটে বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ধর্মঘটে অংশগ্রহণ করেছে, তখন রাজ্যে তৃণমূল কংগ্রেসের পুলিশ বিজেপির হয়ে ধর্মঘটীদেরকে, তাদের রক্তপাত ঘটিয়েছে, তাদেরকে জেলে ঢুকিয়েছে। উত্তর তো তাদের দিতে হবে, কৈফিয়ত তাদের দিতে হবে। আজকে আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন কেন বিজেপির বিরুদ্ধে বৈঠকে গেছে, বিজেপির বিরুদ্ধে বৈঠকে আপনি কেন গেছেন, এই প্রশ্ন তাকে করতে হবে যিনি এর আগে বলেছিলেন, ঘোষণা করেছিলেন যে রাহুল গান্ধী বৈঠক ডাকলে আমি যাব না, কংগ্রেসকে বর্দার মতো অ্যাটিটিউড ছাড়তে হবে, কংগ্রেসের পচা ডোবায় এখন ঘটি ডোবে না, বাংলার সিপিএম খারাপ, কেরালার তৃণমূল, কেরালার সিপিএম ভালো, বাংলার সিপিএম খারাপ। আমিও খুশি হতাম যদি বলতে পারতাম যে বাংলার তৃণমূল খারাপ, কেরালার তৃণমূল ভালো, কিন্তু আমার তো সেই উপায় নেই বলার। যাকে যারা এই কথাগুলো একদিন বলে এসেছিলেন, কৈফিয়ত তো তাদেরকে দিতে হবে। যার থেকে 6 মাস আগে রাহুল গান্ধী বৈঠক থাকলে যেতেন না, এখন কেন যাচ্ছেন? বিজেপি বিরোধী আন্দোলনের মুখ হওয়ার শখ ঘুচে গেছে বলে তো, বুঝে গেছেন যে গোটা দেশে একটা দলও আপনাকে মানছে না, যে কারণে একদিন বলে এসেছিলেন, প্রচার করে এসেছিলেন, কোটি কোটি টাকা দিয়ে প্রশান্ত কিশোর নামক একটা ভাড়াটে মেকআপ ম্যানকে এনে তাকে দিয়ে প্রচার করিয়েছিলেন যে গোটা দেশে বিজেপি বিরোধী বিরোধী ঐক্যের কেন্দ্রবিন্দুতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে তাকে বলতে হচ্ছে যে, পার্থদা বলার সময় বললেন আমাদের চেয়ারের লোভ নেই, আমাদের চেয়ারের লোভ নেই, আমরা দেশের জন্য লড়ছি, তাই নাকি? আপনাদের চেয়ারের লোভ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারের লোভ নেই? এনডিএ সরকার হওয়ার পরে যখন কংগ্রেসের সঙ্গে বেরিয়ে গেছিলেন আবার নতুন করে 2001-ই আমাদের বিরুদ্ধে লড়বেন বলে, তারপরে ফিরে আসলেন মন্ত্রী হয়ে, বাজপেয়ী দয়া করে মন্ত্রী করলেন, কোনো দপ্তর দিলেন না, খালি একটা চেয়ার পেয়েছিলেন, টেবিল পাননি, সেই চেয়ারেই বসে পড়েছিলেন, দপ্তরবিহীন মন্ত্রী হয়ে বসে গেছিলেন। আপনাদের নাকি চেয়ারের লোভ নেই? সব গল্প এখন শুনিয়ে লাভ আছে? শখ মিটে গেছে তো, বুঝে গেছেন যে বিজেপি বিরোধী কোনো দল এদেশে আপনাদেরকে নেত্রী হিসেবে মানবে না? তাহলে এর আগে আপনারাই বলেছেন যে আপনাদেরকে কেন্দ্র করে নাকি এই লড়াই তৈরি হচ্ছে, এখন এই সমস্ত কথা বলছেন, ভালো কথা, আমরা এই কথাগুলোকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে জিজ্ঞেস করছি বলুন তো, রাজনৈতিক কারণে আমি বাদ দিচ্ছি, প্র্যাকটিক্যাল কারণটা কি? ওখানে যাওয়ার গেলেন কী করতে? আমি কথাটা এই কারণে বলছি, ধরুন এটা ঠিক কথা, বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের কেরালায় বোঝাপড়া হবে না, কিন্তু ত্রিপুরায় হবে, বাংলায় হবে, তামিলনাড়ুতে আরও অনেক রাজ্যে হবে। আজকে আপ আর কংগ্রেস বলতে পারে যে ঠিক আছে, হয়তো আমাদের দিল্লিতে বোঝাপড়া হবে না কিন্তু পাঞ্জাবে হবে, হয়তো পাঞ্জাবে হবে না কিন্তু গুজরাটে হবে।
কিন্তু আপনি তৃণমূল কংগ্রেস, আপনি বলুন তো, বাংলায় যদি বামপন্থীরা এবং কংগ্রেস আপনার সঙ্গে বোঝাপড়ায় না যায়, গোটা ভারতের কোথায় কোন দল আপনার সঙ্গে বোঝাপড়ায় যাবে? আপ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে অগ্নিমিতা পাল বলার সময় বললেন, বা তার আগে বোধহয় সুমনদা বললেন কি কে একজন বললেন, যে মুখশুদ্ধি এগিয়ে দিচ্ছেন নাকি রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে? মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মুখশুদ্ধি পেয়েছেন ওখানে গিয়ে, চায়ের সঙ্গে কটা বিস্কুট পেয়েছেন জানি না, চায়ের সাথে যে কটা বিস্কুট পেয়েছেন অতগুলো আসন নিয়ে ফিরতে পারেনি এইটুকু বলতে পারি। এমন কোন দল আছে আমাদের কথা ছেড়ে দিন, ওই ২৬টা দলের মধ্যে এমন একটা দল আছে, সিপিআইএমকে বাদ দিয়েও আমি বলছি, কংগ্রেসকে বাদ দিয়েও, এমন একটা দল আছে যে দল নিজের রাজ্যে আপনাদেরকে একখানা নয় আধখানা আসন ছাড়তে রাজি হয়েছে? আপনারা ওখানে গেলেনটা কী করতে, গেল কেন গেলেন ওখানে, আপনাদের প্রাপ্তিটা কী, যাই হোক সে আপনাদের ব্যাপার, আপনারা গেছেন। দেখুন আমি এখানে বিজেপিকেও দোষ দিচ্ছি না, অগ্নিমিত্র এখানে অনেকগুলো কথা বলেছেন, ওনার কথার মধ্যে কতগুলো অত্যন্ত অরাজনৈতিক মিথ্যে ছিল। উনি নাকি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সীতারাম ইয়েচুরিকে রসগোল্লা খাইয়ে দিচ্ছেন, আমি জানি না এটা উনি কী মানে রূপক অর্থে বললেন নাকি কী অর্থে বললেন, কিন্তু আমি এইটুকু বলতে পারি নরেন্দ্র, আবার আমাকে খুব মেলোড্রামেটিক গলায় জিজ্ঞেস করলেন যে সীতারাম ইয়েচুরি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন এক টেবিলে বসে খাচ্ছিলেন তখন আমাদের পার্টির খুন হওয়া কর্মীদের মুখটা তাদের চোখের সামনে ভাসে কি না? আচ্ছা আপনারা যখন, আপনার নেতা নরেন্দ্র মোদী যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ল্যাংড়া আম খান, তখন আপনার দলের পশ্চিমবাংলায় বিজেপির পঞ্চায়েতে খুন হওয়া কর্মীদের মুখ চোখের সামনে ভাসে? আপনি প্রধানমন্ত্রীর কথা ছেড়ে দিন, উনি নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো আম খাচ্ছেন, কুর্তা পরছেন, রসগোল্লা খাচ্ছেন, ভালো কথা, এবং এইটা কিন্তু আমি অগ্নিমিত্রা বলের মতো বানিয়ে বানিয়ে বলছি না, এটা নরেন্দ্র মোদী নিজে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন অক্ষয় কুমারকে, যে ওনাকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আম মিষ্টি কুর্তা ইত্যাদি পাঠান, উনি পরেন খান, সব ভালো কথা। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে শুভেন্দু অধিকারীর হাতে কাঁথিতে আপনাদের বিজেপি কর্মী 2018 খুন করেছে, খুন হয়েছেন, সেই কাঁথিতে সেই বিজেপি কর্মীর পাড়ায় সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এখন বিজেপির হয়ে মিছিল করতে গিয়ে আপনার চোখের সামনে আপনার দলের কর্মীর মুখটা ভাসে? আপনাদের কাছ থেকে আমাদের নৈতিকতা শিখতে হবে অগ্নিমিতা, কবে কার সাথে কাল লড়াই হয়েছে না হয়েছে আমাদেরকে শোনাতে এসছেন? আমি জানি না, আপনি বিজেপির ইতিহাস নিশ্চয়ই আমার থেকে ভালো জানবেন, আপনি বিজেপির নেত্রী, আপনি বাকি সব কথা পঞ্চায়েতে খুন হওয়া কর্মী ছেড়ে দিন, আপনারা বলেন নাকি আপনাদের দলের ফাউন্ডার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নাকি আপনাদের দল তৈরি করেছিলেন, অটল বিহারী বাজপেয়ীর বিখ্যাত বক্তৃতা আমরা সবাই জানি এবং এটা বিজেপিরই ঘোষিত বক্তব্য যে জওয়াহরলাল নেহরু এবং শেখ আবদুল্লাহ মিলে নাকি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে খুন করিয়েছিলেন কাশ্মীরে, যে শেখ আবদুল্লাহকে আপনারা আপনাদের দলের ফাউন্ডার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে খুন করার দোষে অভিযুক্ত করেন, তার ছেলে ফারুক আবদুল্লাহর সঙ্গে সেই তার দল ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে আপনার নেতা বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন প্রথমবার, আপনারা শেখাবেন নৈতিকতা? দেখুন আমি বিজেপিকে রাজনৈতিকভাবে দোষ দিচ্ছি না, বিজেপি এই প্রচার বাংলায় করে এসছে যে এখানে বামপন্থীদের সঙ্গে তৃণমূলের বোঝাপড়া হয়ে গেছে, তাই ওদেরকে ভোট দিয়ে লাভ নেই, বামপন্থীদেরকে বিরোধী পরিসরে আমাদেরকে আনুন, আমাদেরকে ভোট দিন, আমরা লড়াই করবো তৃণমূলের সঙ্গে, এটাও এইটা ওদের রাজনীতিকে সাহায্য করে, ওনারা এই কাজটা করেছেন, অসুবিধা কিছু নেই। তা আমি এটা জিজ্ঞেস করছি অগ্নিমিতা আপনাকে, আমার খুব ভালো লাগলো আপনার কথা শুনে, আপনি যখন বললেন এবং আমি আপনার সাথে অনেকাংশে একমত যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার ভাইপোকে নিয়ে ওখানে গেছিলেন ওই বৈঠকে ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য, আপনার এই কথার মধ্যে বোধহয় একটা কোনো একটা বার্তা আছে যে আপনিও এটা মনে মনে জানেন 2024 পর থেকে ইডি সিবিআইকে এখন যারা চালাচ্ছেন তারা আর চালাবেন না, বেঙ্গালোর বৈঠকে যারা ছিলেন তারাই তারপর থেকে ইডি সিবিআইকে চালাবেন, খুব সম্ভবত আপনিও এটা মনে মনে ধরে নিয়েছেন, এটা আমিও মনে মনে ধরে নিতে চাই, কিন্তু আমি আবার আপনাকে জিজ্ঞেস করছি মানে 2024 পর থেকে ইডি সিবিআইকে কে চালাবে আমি জানি না, কিন্তু এখনও পর্যন্ত তো ইডি সিবিআইকে আমাদের নেতারা চালাচ্ছেন না, সীতারাম ইয়েচুরি চালাচ্ছেন না, রাহুল গান্ধী চালাচ্ছেন না, বেঙ্গালোরে যারা ছিলেন তারা চালাচ্ছেন না, যারা অশোকা হোটেলে ছিলেন ইডি সিবিআইকে তো এখনও পর্যন্ত তারা চালাচ্ছেন, আমাদের বিরাট সেটিং আছে, সীতারাম সেটিং করে নিয়েছে, মোহাম্মদ সেলিম সেটিং করে নিয়েছে, আমরা সবাই সেটিং করে নিয়েছি, এ দেখলাম দেবাংশু রানা আমার ছবি ফটোশপ করে আপনাদের আইটি সেল ফেসবুকে প্রচার করে বেড়াচ্ছে, আমরা হাতে হাত ধরে দাঁড়িয়ে আছি, আমরা বিরাট সেটিং করে নিয়েছি। আচ্ছা আপনারা তো ধোয়া তুলছি বাদা কোনো সেটিং করেননি, বলুন তো যার বউ এবং শালির অ্যাকাউন্টে কয়লা পাচারের টাকা জমা পড়েছে বলে পাটিয়ালা হাউস কোর্টে চার্জশিট জমা পড়ে গেছে, সে এখন অবধি জেলে থাকার বদলে ধর্মতলায় মিটিংয়ে ভাষণ দিয়ে বেড়াচ্ছে কোন সেটিংয়ের ফলে? আমাদের জন্য, আমাদের দয়ায়, নাকি যারা অশোকা হোটেলে বসে আছেন যারা ইডি সিবিআইকে এখন অবধি চালাচ্ছেন তাদের দয়ায়? একথা আমি বলছি, আমি শতরূপ ঘোষ বলছি, কদিন আগে শুভেন্দু অধিকারী এই প্রশ্ন করেননি প্রেস কনফারেন্স করে যে আমার অ্যাকাউন্টে যদি ৫ টাকা জমা পড়তো আমায় কেউ ছাড়ত, যে ওদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কয়লা চুরির জমা পড়েছে ওরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, কোন সেটিংকে দায়ী করবেন এর জন্য? আরে লড়াই হলো আদালতে, লড়াই করে আদালতে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ নিয়ে আসা হলো, আমরা তো বামপন্থীরা চাইনি, রাজ্যের সরকার তার ইলেকশন কমিশন যেন তেন ছল চাতুরিতে সবরকমভাবে চেষ্টা করলো যাতে কেন্দ্রীয় বাহিনীকে আনতে না দেওয়া হয়, তারপরে যাও বা আদালত নির্দেশ দিলেন বাহাতে মনসা পুজো করার মতো করে ২২ কোম্পানি বাহিনী চাইলেন, আবার আদালতে যাওয়া হলো, এই কৌশলে লড়াই করলো, আদালত থেকে লড়াই করে নিয়ে আসা হলো
কেন্দ্রীয় বাহিনীকে আদালত নির্দেশ দিল পরিষ্কার 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলাকে পাঠাতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী কি এখন সীতারামিয়া চুরি? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কি এখন মোহাম্মদ সেলিম, রাহুল গান্ধী? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, তিনি পারতেন 822 কোম্পানি পাঠাতে। কেন বললেন আমরা 350 কোম্পানির বেশি পাঠাতে পারবো না? এত লড়াই করে আমি এমনকি বলছি আপনাদের বিজেপির রাজ্যের নেতারা হয়তো লড়াইটা করেছিলেন, আমি এটা অস্বীকার করবো না। কি পেলেন মাঝখান থেকে? যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে সেন্ট্রাল ব্যাটালিয়নের কোনো আর্মি আসবে না, জওয়ান আসবে না, অন্য রাজ্য থেকে পুলিশকে ভাড়া করে আনা হবে, সেটাই করলেন। ইনি চেয়েছিলেন বিহার থেকে, আপনারা পাঠালেন এমপি থেকে। ইনি চেয়েছিলেন উড়িষ্যা থেকে, আপনারা পাঠালেন হয়তো রাজস্থান থেকে। কিন্তু আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব পূরণ করলেন। কোন সেটিংয়ের জন্য? নন্দীগ্রামের উপনির্বাচন বিজেপি লড়াই করে হারালো তৃণমূল কংগ্রেসকে, আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না। তার আগে দিল্লির ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বাই ইলেকশন উপহার দিয়ে দিল। দিল্লির ইলেকশন কমিশনটা কি সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী চালান, নাকি বলুন তো মোদী অমিত শাহ চালান? যে আপনাদের যাবতীয় লড়াইকে মিথ্যে করে একটা বাই ইলেকশন উপহার দিয়ে দেওয়া হলো। আপনারা শেখাবেন আমাদেরকে বোঝাপড়া, আপনারা শেখাবেন আমাদেরকে সেটিং? তাই আমি আপনাকে বলছি, এটা নতুন দেখুন, এক অস্ত্র না বারবার কাজ করে না। 2016-এ 2018-এ যে অস্ত্র কাজ করেছে সেই অস্ত্র আজকে আর কাজ করবে না, এবং করবে না বলেই আপনাদের মনে করা। এই পাটনায় বৈঠকটা হয়েছিল 23শে জুন। আপনি যে ছবি, রসগোল্লা, রক্তমাখা ভাত, যা যা কিছু বললেন, 23শে জুন পাটনায় বৈঠক হয়েছিল। বাংলার মানুষ পঞ্চায়েতে ভোট দিলেন 8ই জুলাই। এই যাবতীয় কথা আপনারা পাটনার বৈঠকের পরেও বলেছিলেন যে সীতারামের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝাপড়া হয়ে গেল, বামপন্থীরা বোঝাপড়া করে নিল। তারপরে কী হলো? আপনাদের এত প্রচারের পরে পঞ্চায়েতে, এই ছাপ্পার পঞ্চায়েত, জালি গণনার পঞ্চায়েত, সেখানেও বিজেপির 16% ভোট কমলো, বাম কংগ্রেস আইএসএফের এই এত কিছুর পরেও 11% ভোট বাড়লো। সেই কারণে আপনাকে নিশ্চিন্ত করছি অগ্নিমিতা এবং আপনাদের সবাইকে, জানবেন গরুর দুধে যদি বা সোনা পাওয়া যায়, তৃণমূলের সঙ্গে জোটে বামপন্থীদেরকে পাওয়া যাবে না। নতুন করে আমাদেরকে বাংলার মানুষের কাছে নিজেদের ক্রেডিবিলিটি প্রমাণ করতে হবে না। আর আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়কেও বারবার ওনার পছন্দসই বিরোধী পক্ষ বেছে নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে আমরা এমন একটা রাজ্যে বাস করি যে রাজ্যে 28-30% মানুষ ধর্মে তারা মুসলমান। তাদের কাছে প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রিয় বিরোধী পক্ষকে নিয়ে গিয়ে উপস্থিত করবেন যে দেখো এই রাজ্যে তৃণমূল আছে, ওইদিকে বিজেপি আছে, আমি যা পারবো অত্যাচার করবো, তারপরও আমাদেরকেই ভোট দিতে হবে, নাহলে বিজেপি সরকারে চলে আসবে। এই যে ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় টিকে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনার এই পছন্দসই চোজেন অপোজিশনকে বেছে নেওয়ার সুযোগ বারবার দেওয়া যাবে না। বিজেপি বাংলায় পরীক্ষায় বসে 70 নম্বরে, প্রথমেই 30 নম্বর বাদ চলে যায়। 30% ধর্মে মুসলমান মানুষ এমনিই বিজেপিকে ভোট দেবেন না, এটা আমরা সবাই জানি। কিন্তু বাম কংগ্রেস আইএসএফ আমরা যে লড়াই করি, আমরা লড়াই করি, আমরা 100-এ 100 নম্বরে পরীক্ষা দিই। তাই আপনারাও জানেন, লড়াই যদি আমাদের সঙ্গে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতি ফেল করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুবিধা হয় যদি একমাত্র বিরোধী হিসেবে এই বাংলায় বিজেপি স্বীকৃতি পায়, কিন্তু ওনার সেই স্বপ্ন আমরা পূরণ হতে দিচ্ছি না, পূরণ হতে আমরা দেব না। গোটা দেশে ইন্ডিয়ার মঞ্চে লোকসভার ভোট হবে, বাংলাতেও হবে, বাংলায় ইন্ডিয়ার মঞ্চে বামপন্থীরা থাকবে, কংগ্রেস থাকবে, আইএসএফ থাকবে, আরও বহু বন্ধুশক্তি থাকবে। বাংলার মাটিতে ইন্ডিয়ার মঞ্চে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না। ধন্যবাদ।